কৃষ্ণনগর তৃতীয় রেল ব্রিজ নির্মাণের কাজ চলছে কৃষ্ণনগর দ্বিজেন্দ্র তৃতীয় রেল ব্রিজ কৃষ্ণনগর দ্বিজেন্দ্র রোড ব্রিজ ঠিক রোড ব্রিজের পাশে দেখতে পাচ্ছেন যে আপ ডাউন লাইনে কৃষ্ণনগর লালগোলা সেকশন লালগোলা কৃষ্ণনগর সেকশনের মধ্যে যে রেল ব্রিজ নির্মীয়মান জলঙ্গী নদীর উপরে সেই রেল ব্রিজের পাশাপাশি তৃতীয় রেলব্রিজ নির্মাণের কাজ চলছে তৃতীয় রেল ব্রিজ নির্মাণ এদিকে কিন্তু একদম পিলার কমপ্লিট এদিকে দেখতে পাচ্ছেন এখান থেকে মাটি ভরাট শুরু হবে মাঝ নদীতে চলছে আরও একটি পাইলিংয়ের কাজ এবং অপোজিট সাইডে কৃষ্ণনগরের সাইডে কিন্তু ওইদিকে দুটো পিলার কমপ্লিট হয়ে গেছে তো পুরো ভিডিওটি দেখুন সমস্ত আপডেট থাকবে সঙ্গে থাকুন দেখতে থাকুন তোরা অপূর্ব সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন একদম ব্রিজ ব্রিজের মাঝামাঝিতে রয়েছে একদম দুদিকে এদিকে হচ্ছে ডাউন ব্রিজ এই পাশে আপ ব্রিজ এই আপ লাইনের ব্রিজটাই কিন্তু রিপ্লেসের জন্য ওই পাশে নতুন রেল ব্রিজ নির্মাণের কাজ চলছে অসাধারণ ভিউ লালগোলা কৃষ্ণনগর ডাউন লাইন রানাঘাট লোকাল কৃষ্ণনগর সিটি জংশনের দিকে যাচ্ছে কলকাতা লালগোলা প্যাসেঞ্জার দ্বিজেন্দ্র রেল ব্রিজ পার করছে শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার দেখতে পাচ্ছেন যে ব্রিজের ওপর থেকে ধীরে ধীরে যাচ্ছে এই ব্রিজটাই কিন্তু সংস্কারের প্রয়োজন রয়েছে কারণ এটা ব্রিটিশ আমলের নির্মীয়মান ব্রিজ সেই কারণে এই পাশে নতুন দ্বিজেন্দ্র রেল ব্রিজ নির্মাণের কাজ চলছে তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন একদম দুটো যে আপ ও ডাউনের যে ব্রিজ রয়েছে তার পাশেই এই যে ব্রিজ তার পিলার অনেক দিন আগেই যে বসানো হয়েছিল সেগুলো কিন্তু আমি দেখিয়েছিলাম আপনাদের তার পরবর্তী টাইমে কিছুদিন দিন বাদে আবার আপডেট নিয়ে এসেছি এই পাশেরটাও কিন্তু অনেকটাই কনস্ট্রাকশান করে দেখতে পাচ্ছেন ওপরের দিকে রেডি আর এখানে যে মাঝে পিলারগুলো রেডি করা হয়েছিল সেগুলো দেখেছেন এবং ওই পারেও কাজ চলছে এবং যে জলঙ্গি নদী সেই নদীর মাঝ মাঝে এখন বর্তমানে পাইলিংয়ের এর কাজ চলছে সেটাও আপনাদের দেখাচ্ছি এদিকে দেখতে পাচ্ছেন সামনে এখানে পুরো এন্ড মানে ব্রিজের যেমন আপনাদের নসিপুর রেল ব্রিজ দেখিয়েছিলাম ব্রিজের যে এন্ড যেদিকে কিন্তু একদম সামনে এখান থেকে ট্র্যাক মানে আর কি এর এর সাইড থেকে লাইনটা চলে যাবে আপনাদের দেখাচ্ছি এদিকে পাশে যেমন রয়েছে সেম একই রকমভাবে এখানে মাটি দিয়ে হাইট করা হবে সামনে অনেকটা দূর পর্যন্ত এইভাবেই কিন্তু একদম যাবে ডাইরেক্ট গিয়ে ওই সামনে যে লাইন রয়েছে সেই লাইনের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হবে আর হাইট কতটা করতে হবে আপনারা দেখে বুঝতেই পারছেন পাশে যেমন হাইট রয়েছে সেম একই রকমই হাইট হবে এবং এখানে দেখতে পাচ্ছেন কতটা হাইট এখানে রয়েছে সেম হাইট এরকমই লেবেলিং যাবে ব্রিজ নির্মাণ চলছে এবং সাইডে দেখতে পাচ্ছেন পাথর অলরেডি নিয়ে এসে রাখা হয়েছে কারণ এখানে এই পাথরগুলোর প্রয়োজন হবে এখানে পুরো একদম ফ্ল্যাট ঢালাই করা আছে যাতে রকম মাটি বসার কোনো সমস্যা না হয় ভবিষ্যতে কোনো সেই কারণে এবং সামনে এখানে একদম এই পর্যন্ত এই যে কিভাবে দেখতেই পাচ্ছেন ব্রিজের যে গার্ডওয়াল রয়েছে যে সাইডিং যে ওয়াল রয়েছে দেখতে পাচ্ছেন সেই ওয়ালের সঙ্গে কিভাবে পাথর দিয়ে তার মাঝে মাটি দেওয়া হবে পুরো হাইট পর্যন্ত এরকমই পাথর দিয়ে মিডিলে মাটি দেওয়া হবে দেখতে পাচ্ছেন প্রচুর পাথর নিয়ে এসে রাখা হয়েছে ঠিক এখান থেকে কিভাবে লাইনটা একদম অ্যাডজাস্টমেন্ট হবে বাহাদুরপুরের দিকে বুঝতে পারছেন এবং আপনাদের ওপর থেকে আমি দেখানোর চেষ্টা করছি ভিউটা সামনে রয়েছে আরও একটি পিলার এবং মাঝ নদীতে দেখতে পাচ্ছেন একদম মাঝ নদীতে পাইলিংয়ের কাজ চলছে এবং মিডিলে দেখতে পাচ্ছেন এই যে মাঝের যে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই যেটা এখন বর্তমানে আপ লালগোলা মেন লাইন সে আপ লালগোলা মেন লাইনের এই ব্রিজের ওপর থেকে ধীরে ধীরে ট্রেনগুলো চলাচল করে কারণ অনেক পুরনো টাইমের ব্রিটিশ আমলের এই ব্রিজ নির্মীয়মান ব্রিজ ইট দিয়ে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কনস্ট্রাকশান ঢালাই নয় ইট দিয়ে তৈরি ব্রিজ মানে আর কি পিলারগুলো আর এদিকের পিলার দেখতে পাচ্ছেন এই যে কীভাবে তৈরি করা হয়েছিল ইয়ে করা হয়েছে কনস্ট্রাকশন করে একদম সুন্দর ঢালাই করে নতুন প্রযুক্তিতে দিকে দেখতে পাচ্ছেন নিচে প্রচুর পাথর নিয়ে এসে রাখা হয়েছে এগুলো কিন্তু ওখানে ওপরের দিকে যাবে যেমন প্রয়োজন রয়েছে সেম একই রকমভাবে ওখানে পাথর দিয়ে তারপরে মাটি দেওয়া হবে এবং হাইট লেভেলিং করা হবে দুপাশের লাইন যেমন রয়েছে ওদিকে আপডাউনে সেরকম লাইনের সমান্তরাল প্যারালালি যাবে সামনে গিয়ে ওই লাইনের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হবে ওপরে আমি আপনাদের ওটা দেখাচ্ছিলাম ওরপর থেকেই কিন্তু একদম মাটি ফেলা হবে তারপর থেকে এই পর্যন্ত পুরো যে গার্ডারগুলো সেগুলো বসবে আর তারপরেই যে পিলার দেখতে পাচ্ছেন এখানে লোড টেস্টের টাইমে আমি দেখিয়েছিলাম পেয়ার ক্যাপে পাইলিং ক্যাপের ওপরে তারপরে কতটা হাইট হয়ে একদম দেখতেই পাচ্ছেন পুরো ওপরের কাজটাও কমপ্লিট হয়ে গেছে তার পরবর্তী এই যে ব্রিজটা আমি আপনাদের বলছিলাম এটা কিন্তু একদম দেখতেই পাচ্ছেন সেই পুরনো ব্রিটিশ আমলের ইট দিয়ে নির্মীয়মান ব্রিজ যেটা কিন্তু আজও দাঁড়িয়ে রয়েছে এবং এর স্পিড লিমিট কিছুটা এখন কম রয়েছে এবং সামনে এদিকে দেখতে পাচ্ছেন ওই যে মাঝ নদীতে পাইলিংয়ের কাজ চলছে ওখানে তো এইভাবে কাজ কমপ্লিট করা হবে এবং ওই পারেও এরকম সেম একই রকমভাবে যে পিলার তৈরির কাজ সেগুলো কিন্তু কমপ্লিট করছে ধীরে ধীরে দেখতে পাচ্ছেন এই যে ব্রিজ ঠিক ব্রিজের এই পাশে সাইডে কিন্তু মাঝ নদীতে দেখতে পাচ্ছেন পিলারের কাজ চলছে যে পাইলিং যে পাইলিং ঢালাই সেই পাইলিং ঢালাই হবে তার আগে কিন্তু যে এর পাইলিং টেস সমস্ত কাজ কিন্তু ওখানে চলছে এক রেল ব্রিজ এবং অপোজিট সাইডে ওল্ড এন এইচ থার্টি ফোর নিউ এন এইচ টুয়েলভ টু টু ফোর লেন একদম রেডি চলছে ওপর থেকে গাড়ি দেখতেই পাচ্ছেন